আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, নিরাপত্তা পরিষদে বাংলাদেশ সংকট নিরসনে তিন প্রস্তাব। দেশের উন্নয়নে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই বললেন রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের আরও সচেতন হওয়ার তাগিদ। আধুনিক ঢাকা গড়তে সবার সহযোগিতা চান আতিক, খেলার মাঠ উদ্ধার সহ গুচ্ছ পরিকল্পনা। ভারতীয় যুদ্ধ বিমানের পাইলটকে ফেরত দিল ইসলামাবাদ, সীমান্ত সন্ত্রাস দমনে কড়া বার্তা মোদি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এছাড়াও সংবাদে আরো থাকছে, ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ, শুরু হয় মুক্ত পাগল বাঙালি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। শুরুতেই রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন কোন রোহিঙ্গাকে আর আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বের জন্য মিয়ানমারকে দায়ী করেছে পররাষ্ট্র সচিব শহীদুল হক। রাশিয়া ও চীন বাদে নিরাপত্তা পরিষদের বাকি দেশগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর দায় চাপায়। নিপীড়নের বিচারের দাবিও জোরালো করেন বিশ্ব নেতারা। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। কক্সবাজারের ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসার পর গেল 18 মাস ধরে বসবাস করছে তারা। তাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ ও বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকলেও থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। এ নিয়ে আবারও বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি স্পষ্ট ভাষায় জানান, সময় পার হতে থাকলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার সরকার, বরং মিয়ানমারের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের প্রতিশ্রুতির সমালোচনা করেন তিনি, বলেন সবই ফাঁকা বুলি, রাখাইনে ফেরত নেওয়ার মতো নিরাপদ পরিস্থিতি এখনো তৈরি করতে পারেনি মিয়ানমার। পরিষদকে তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে জায়গা দেওয়া সম্ভব নয়। রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যকর করতে বেশ কিছু প্রস্তাবনা দেন তিনি, এর মধ্যে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি, রোহিঙ্গাদের আত্মবিশ্বাস বাড়ানো ও বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন। এদিকে মিয়ানমার জানায় যাচাই বাছাই করে 6,000 নাগরিককে ফিরিয়ে নিতে প্রস্তুত তারা। বৈঠকে রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। নিরাপত্তা পরিষদে বৈঠকে বরাবরের মতো রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়াকে পাশে পেয়েছে মিয়ানমার। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। দেশের উন্নয়নে দক্ষ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি বলেন, তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। দেশের কোনো নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে নজর দিতে কমিশনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ভোটার হব ভোট দিব, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার প্রথমবারের মতো দেশে পালিত হয় জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন ভবনে এই আলোচনা সভা। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় তিনি বলেন, জাতীয় ভোটার দিবসের সিদ্ধান্তটি যুগোপযোগী, এর মধ্য দিয়ে জনগণের মাঝে সংহতি ও জাতীয়তাবোধের চেতনা জাগ্রত হবে। তরুণদেরকে ভোটার হওয়ার আহ্বান জানিয়ে ভোট দেওয়ার মানসিকতা তৈরিতে এক এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কোন নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে নজর দিতে কমিশনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। জনগণের শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে ভোটার তালিকাভুক্ত হওয়ার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপরও দুর্গম হাওর, চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের নাগরিকগণের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণের জন্য আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূল থেকে
শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। প্রবাসী 1 কোটি বাংলাদেশের পরিচয় পত্র প্রদান এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা যাতে জাতীয় পরিচয় পত্র পেতে পারেন তার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রতিটি নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বাংলাদেশি অভিবাসীগণের জাতীয় পরিচয় পত্র সরবরাহ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। তাদেরকে ভোটার হিসেবে নিবন্ধন করে জাতীয় পরিচয় পত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী ধাপে বিদেশে বসবাস করেও কিভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তার উপায় নির্ধারণ করা হবে। এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি করে কমিশন। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে 122 জন চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। পরিকল্পিত ঢাকা গড়তে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সবার সহযোগিতা নিয়ে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠ উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনই হবে তার প্রধান কাজ। আরো জানাচ্ছেন জসিম জুয়েল। ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর সকাল থেকেই প্রধান নির্বাচনী কার্যালয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আতিকুল ইসলাম। শুভেচ্ছা গ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উত্তর সিটির নতুন মেয়র আতিকুল ইসলাম। নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত মেয়র। প্ল্যান কিন্তু থাকবে সুদীর্ঘ প্ল্যান, এর মধ্যে কোনটা কোনটা বাস্তবায়ন হবে শর্ট টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে মিড টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে লং টার্মে, এভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। সবার সহযোগিতা নিয়ে ঢাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথাও জানান বিজেএমইএর সাবেক এই সভাপতি। খেলার মাঠগুলোকে আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে ফিরিয়ে দিতে হবে, এটি একটি বড় ব্যাপার বলে মনে করি। মশা অবশ্যই একটি বড় ব্যাপার বলে মনে করি। আমরা মনে করি আমাদের অনেক জায়গায় ফুটপাত আছে, এটা বেদখল হয়েছে। স্থানীয় মাননীয় সংসদ যারা আছেন তাদেরকে নিয়ে, স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে, জনগণকে নিয়ে আমরা মনে করি এই ফুটপাথগুলো বেদখল করতে পারি। ঢাকার শর্ট এটা আমি বা আপনার না, এটা আমাদের সকলের। কেন আমরা এনি কাইন্ড অফ গুড সাজেশন কিন্তু আমরা নিতেই পারি, আর যেটা ভালো হবে সেটাকে অবশ্যই আমরা নেব। একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বড় রাজনৈতিক দল আসে নাই এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা অ্যারাউন্ড 29-30% মতন মনে হয় টার্ন আউট হয়েছে। এদিকে সকালে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা পেয়েছেন 8,39,302 ভোট। আতিকুল ইসলাম পেয়েছেন 8,39,302 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শফিন আহমেদ পেয়েছেন 52,429 ভোট। মোহাম্মদ শফিন আহমেদ প্রতীক লাঙ্গল, তিনি পেয়েছেন 52,429 ভোট। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। দোসরা মার্চ 1971, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে উত্তোলন করা হয় মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা। কারফিউ ভেঙে ছাত্র জনতা যোগ দেয় কলাভবনের সমাবেশে। সেখানেই ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা। মুক্তিপাগল বাঙালি প্রস্তুতি নিতে থাকে সশস্ত্র সংগ্রামের। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। পহেলা মার্চ গণপরিষদের অধিবেশন স্থগিত করে ইয়াহিয়া খান। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা সহ গোটা বাংলা। জারি করা হয় কারফিউ। বঙ্গবন্ধুর নির্দেশনায় চলছিল সবকিছুই। রেল ট্রেন কখন চলবে না করবে, সরকারি অফিস আদালত সব উনার। তার তো প্যারালাল একটা গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্টের প্যারালাল আর একটা গভর্নমেন্ট শেখ মুজিবুর নেতৃত্বে 32 নম্বর থেকে চলতেছিল।
মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত ছাত্র সমাজ সহ বাংলার জনতা। এরই মধ্যে কারফিউ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঐতিহাসিক বটতলায় জড়ো হয় ছাত্র জনতা, বক্তৃতা করেন ডাকসু নেতারা। এরই এক পর্যায়ে মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিরাজুল ইসলাম খানের নির্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জাহিদ একটা বড় বাসের আতার মধ্যে এই স্বাধীন বাংলার পতাকাটা নিয়ে আমার হাতে দিলেন। যেই মাত্র পতাকাটা তুলে ধরলাম তখন এক একজন কর্মী লাফ দিয়ে 10 ফিট উপর জাম করে পড়ে সেন্সলেস হয়ে যাচ্ছে। স্লোগান উঠতেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দুনিয়ার কারো কথা মনে ছিল না। এই অনুভূতি, এই আকুতি, এই বিশ্বাস, এই ডিটারমিনেশন কিভাবে কোত্থেকে এসেছে, এই শক্তি সাহস আমরা ভেবে পাই না। আমি শিবনারায়ণ দাস তার নিপুণ হাতের পতাকাটিও নকশা করেছিলেন। পরে এই পতাকাটি বঙ্গবন্ধুর নিজ হাতে উড়িয়েছিলেন ধানমন্ডির বাসভবনে। এই পতাকাটার 3টা ঐতিহাসিক বিষয় রয়েছে। যারা এটার আর্কিটেক্ট ডিজাইনার, তারা এটা করিয়েছেন, তারা ছাড়া অন্যদের জানার কথা না। মানচিত্র ছিল বোটল গ্রিন, কালচে সবুজ। বাংলাদেশের কোনো গাছপাতা এগুলির রং পাকিস্তানি পতাকার মতো সবুজ না, এটা হলো কালচে সবুজ। লাল হলো, এটা হলো খুনি লাল, রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। আর মধ্যখানে বাংলাদেশের মানচিত্র খোষিত, এটা হলো আমাদের পাটের রং, গোল্ডেন, সোনালি। ছাত্র জনতা সেদিন যে পতাকাটি উড়িয়েছিল তার কখনোই নামাতে পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী। এই পতাকায় প্রেরণা যোগায় মুক্তির, 9 মাসের সশস্ত্র সংগ্রামে পতাকার সাথে বাঙালি পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দোসরা মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য হয়ে পড়ে, আর পিছনে ফেরার কোন রাস্তা ছিল না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার চোখ ফেরাব ভারত পাকিস্তান সংকটের দিকে। অবশেষে আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। রাতে ওয়াঘা আতরি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দনের আগমনকে স্বাগত জানালেও সীমান্ত সন্ত্রাস দমনে কড়া বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই হস্তান্তরকে শান্তির বার্তা হিসেবে আখ্যা দিয়েছে। তবে এর মধ্যেও জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষ হয়েছে, এতে নিহত হয়েছে 4 নিরাপত্তা কর্মী ও 2 জঙ্গি। ধুলি মল্লিকের আরও একটি রিপোর্ট। ভারত পাকিস্তান সীমান্তে আনন্দ উল্লাসের বন্যা। 3 দিন পাকিস্তানে আটক থাকার পর অবশেষে ভারতের মাটিতে পা রেখেছেন পাইলট উইং কমান্ডার অভিনন্দন। তাকে বিদায় জানাতে একদিকে পাকিস্তান সীমান্তে জড়ো হয়েছিল শান্তিপ্রিয় মানুষ, অন্যদিকে ভারত সীমান্তেও আনন্দের বন্যা। শুক্রবার বিকালে মুক্তির কথা থাকলেও আনুষ্ঠানিকতার কারণে প্রায় 4 ঘন্টা দেরিতে সীমান্ত পার হন অভিনন্দন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দনের আগমনকে স্বাগত জানিয়েছেন। তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারণার ভাষণে উঠে আসে এ কথা। তবে সন্ত্রাসীদের কোনো ছাড় দেবেন না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। তবে যে কোনো আগ্রাসন বা হামলা হলে পাকিস্তান জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। অন্যদিকে অভিনন্দনের মুক্তিতে আন্তর্জাতিক মহলেও স্বস্তি মিলেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন দেশ একে শান্তির বার্তা হিসেবে উল্লেখ করেছে। তবে এর মাঝেও থেমে নেই জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় 2 জঙ্গি, গোলাগুলিতে প্রাণ হারায় 4 নিরাপত্তা কর্মী। অন্যদিকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজাহারকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনি পাকিস্তানে আছেন বলে প্রথমবারের মতো স্বীকার করেছে ইসলামাবাদ। এছাড়া আবুধাবিতে ইসলামী দেশগুলোর জোট ওআইসি সম্মেলনে ভারত যোগ দিল, সম্মেলন বর্জন করেছে পাকিস্তান। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়ের প্রথম দিনে উপচে পড়া ভিড়, লেখক প্রকাশক পাঠকের মুখে হাসি। এখনো খোলা আকাশের নিচে রাজধানীর ভাষানটেকের আগুনের ক্ষতিগ্রস্তরা, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয়রা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়ের প্রথম দিনে শুক্রবার হওয়ায় বাংলা একাডেমি এলাকায় ছিল উপচে পড়া ভিড়। দুদিন বাড়তি পেয়ে খুশি লেখক প্রকাশকরা, এদিকে পছন্দ মতো বই সংগ্রহ করেন পাঠকরাও। মাহমুদ হাসানের রিপোর্ট। ভাষার মাসের শেষ কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে ওমর একুশে গ্রন্থমেলার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। বর্ধিত সময়ের প্রথম দিন সরকারি ছুটির দিন হওয়ায় দর্শক পাঠকদের স্রোত নামে বইমেলায়। কাজের ব্যস্ততার কারণে এবার বইমেলায় আসতে পারি নাই, তো আজকে আমি ময়মনসিংহ থেকে আসলাম। মেলার সময় বাড়ানোর ফলে বেচাকেনাও অনেক বেড়েছে বলে জানান প্যাভিলিয়ন ও স্টল মালিকরা। গত বছর থেকে এবার কিছুটা পিছিয়ে ছিলাম, কিন্তু দুই দিন বাদে আমাদের জন্য আমরা ভালোই উপকৃত হয়েছি। পাঠক যারা এর আগে আসতে পারেনি তারা অবশ্যই আসবে। সরকার যে বইবান্ধব সরকার সেটা আরেকবার প্রমাণ করলো দুই দিন মেলা বৃদ্ধি করে। আগামীকালও আরো বাড়ো বিক্রি করার আশা রাখি। যারা ব্যস্ততার কারণে ফেব্রুয়ারি মাসে আসতে পারেননি তারা পছন্দের বই সংগ্রহ করতে ছুটে এসেছেন মেলায়। যখন আমি জানতে পারলাম যে আজকেও বই মেলাটা হচ্ছে, সো আসলে আর একদম কোনো সেকেন্ড আমরা দেরি না করে আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম। গতকালকে যখন দেখলাম যে ওয়েদার খুব একটা ভালো না, তখন আমি আফসোস করছিলাম, তো তখন দেখলাম যে না এক্সটেন্ড করছে। আমাদের লেখক পাঠক সবার এবং প্রকাশক সবার জন্য আসলে আমি বলবো একটি বোনাস। প্রতি বছরই বইমেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন পাঠকরা। যেহেতু ফেব্রুয়ারি মাসে এমনিতেই 28 দিন, অনেক সংক্ষিপ্ত, অনেকে অনেক কাজ থাকে আসতে পারে না, এক্সটেন্ড করলে মানুষ তো পার্টিসিপেট করবে অনেক বেশি। মেলার বর্ধিত সময়ে বাড়তি আনন্দ খুঁজে নিয়েছে ছোট সোনামণিরাও। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে রাজধানীর ভাষানটেকের আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসী। স্থানীয়রা সাধ্যমতো জরুরি সাহায্য দিলেও তা যথেষ্ট নয়। আগুনের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকেই। স্থানীয় স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন অসহায় সম্বলহীন নিম্ন আয়ের সব মানুষ। রাসেল খানের রিপোর্ট। সহায় সম্বল হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এক বস্তিবাসী। মাথা গোজার ঠাইটুকু কেড়ে নিয়েছে আগুনের লেলিহান শিখা। আগুনের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে এক কাপড়েই ঘর ছাড়তে হয়েছিল তাদের। বুধবার রাতে রাজধানীর মিরপুর ভাসানটেকের আবুল ও জাহাঙ্গীরের বস্তিতে একটি খালি ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে, পুড়ে যায় প্রায় 650 ঘর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, বা যে বিশেষভাবে আমরা অনুরোধ করি যে তারা আমাদেরকে একটু মাথা গোজার স্থায়ী দে, এটা হলেই আমরা খুশি। আর সিটি কর্পোরেশন নির্বাচন যাবো পরে আমরা হয়তো একটা আশ্বাস দিব যে আমরা আপনারা এতদিনের ভিতরে এন থেকে বাইরে যাবো না। সিটি কর্পোরেশন নির্বাচনের আগের দিন যেদিন রাত্রে সকালে নির্বাচন হবো, রাত্রেবেলায় আমাদের বস্তির আগুন লেগে গেছে। কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর। পুলিশের বেশের মতো আমরা মনে করছি, আমরা গরিব মানুষ, ময়লা সয়লার উপরে থাকি, মশার ওষুধ দিতে আইসে, তখন ওই কি জানি হারা ছড়া ছিটায় দিল। দেওয়ার পরে রাত্রের 5 মিনিট কম, 1টা বাজে আগুন লাগে গেল। স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। অবশেষে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সনদ পেল চাঁপাই নবাবগঞ্জের শীর্ষাপাত আম। জামদানি ও ইলিশের পর তৃতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেল এই আম। সংশ্লিষ্টরা বলছে এই স্বীকৃতি আম বাণিজ্যের জন্য অনেক বড় প্রাপ্তি। চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। দেশের উৎপাদিত আমের 20% বেশি শীর্ষাপাত জাতের, আর তা উৎপন্ন হয় চাঁপাই নবাবগঞ্জে। প্রায় 2 বছর আগে চাঁপাই নবাবগঞ্জের এই আমকে জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ শুরু করে স্থানীয় আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা। অবশেষে গত 27 জানুয়ারি মেলে সেই কাঙ্ক্ষিত জিআই সনদ। খিসাপাত আম নিবন্ধন সনদ পাওয়ায় খুশি আম চাষী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষ। এই আমটি অত্যন্ত সুস্বাদু এবং ভালো আম। এই খিস্তাপাত আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় আমি নিজেকে খুব, মানে নিজে তো বটেই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে চরম গর্ব অনুভব করছি। আমাদের যে কৃষকরা আছে
যারা বছর বছর এই আমের ব্যবসা করে শুধু লোকসান গুনে গেছে, আশা করি তারা কিছুটা হলেও লাভবান হবে। জিআই পণ্য হওয়ায় বিশ্ববাজারেও বাংলাদেশের খিসাপাত আমের অবস্থান সুদৃঢ় হবে বলে আশা ব্যবসায়ীদের। পণ্য হিসাবে দেশে এবং বিদেশে বাজারজাত করার জন্য বিরাট একটি সুযোগ সৃষ্টি হলো, যেটি কয়েক বছর থেকে যে আমের বিপর্যয় এবং আর্থিক ক্ষতি সেটি থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের বিরাট কাজে লাগবে। সুমিষ্ট জাতের এ আমের সুনাম দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জ বাসীর। আফসানা নীলা, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে অবস্থান বদলাবে না উত্তর কোরিয়া, পিয়ংইয়ং এর বার্তা। এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় নিরাপত্তা পরিষদে বাংলাদেশ, সংকট নিরসনে তিন প্রস্তাব। দেশের উন্নয়নে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই বললেন রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের আরও সচেতন হওয়ার তাগিদ। আধুনিক ঢাকা গড়তে সবার সহযোগিতা চান আতিক, খেলার মাঠ উদ্ধার সহ গুচ্ছ পরিকল্পনা। ভারতীয় যুদ্ধ বিমানের পাইলটকে ফেরত দিল ইসলামাবাদ, সীমান্ত সন্ত্রাস দমনে কড়া বার্তা মোদি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে ডাস্টবি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।